সহপাঠীদের র্যাগিং এর শিকার হয়ে মারাত্মক জখম হয়েছেন ঢাকা ডেন্টাল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হোসেন জিসান কোনো কারণ ছাড়াই অমানসিক নির্যাতন শিকার এই ছাত্র বর্তমানে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে রিপোর্ট ঢাকা ডেন্টাল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার হোসেন জিসানকে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যায় তার সহপাঠীরা প্রথমে তাকে ডেন্টাল কলেজের জরুরি বিভাগে এবং পরে সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও শহীদ শহরার্দি হাসপাতালে নেওয়া হয় ওর হুমেট ওরা আসে ওরা আসে হচ্ছে বলতেছে যে ও মানে শর্ট মানে ডেথলেস হচ্ছে নিতে পারতেছে না নিতে পারতেছে না ওর হচ্ছে ওর শর্ট অফ ব্রিদিং হচ্ছে তো আমরা মানে যারা জেগেছিলাম গেছিলাম তারা হচ্ছে যায় আর কি যে ওদের কী হয়েছে দেখার জন্য আমি হচ্ছে দৌড়ায় গিয়ে হচ্ছে ইমার্জেন্সি ডক্টর কল করি আর আমাদের কয়েকজন ব্যাটসম্যান ওকে হাতে করে নিয়ে যায় যেহেতু হচ্ছে শরীর ছেড়ে দিচ্ছিল শুক্রবার সন্ধ্যায় তাকে নেওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে ভুক্তভোগী জিসান জানান বেশ কয়েকদিন ধরেই তাকে তুচ্ছ বিষয় নিয়ে উত্তক্ত করছিল তার রুমমেট সহ আরও কয়েকজন সহপাঠী হান্ড্রেড পার্সেন্ট কপার তৈরি ফ্রিজ তাই গুনে মানে আর্টএফট থাকে বছরের পর বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে জিসানকে ঘুম থেকে ডেকে তোলে তারা এরপর কোনো কারণ ছাড়াই গালাগালি শুরু করে এরপর লাথি খুশির সাথে চেয়ার দিয়ে বাড়ি মারতে থাকে এরকম নির্যাতন চলে প্রায় দুই ঘন্টা পরে জিসানের শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে নিয়ে যায় অন্য সহপাঠীরা আমার রুমটা সহ আর কয়েকজন বাইরে থেকে মানে আমার পাশের রুম থেকে এসে তারা হচ্ছে প্রথমে সবগুলো লাইট দেয় লাইট অফ ছিল তারপর লাইট জ্বালা আমার মশারিটা প্রথমে হচ্ছে মানে ছিঁড়ে ফেলে হচ্ছে প্রথমে আমাকে একটা মানে চেয়ার দিয়ে আমার বাম পাশে হচ্ছে হিট করা হয়েছিল মানে প্রচন্ড জোরে আমি হচ্ছে মানে এই পাশে সরে পড়ে গিয়েছিলাম পাশে আমার আরও দুইজন রুমমেট ছিল ওরাও মানে এসেই মানে ইচ্ছা মতো মানে ই করছে মানে মার্সে আমাকে এইখানে কান্না করে দিছে প্রায় তখন হচ্ছে আমাকে বলতেছিল যে ওরা বলতেছে যে ও মজা করতেছে কিছু হয়নি তারপরে হচ্ছে ইচ্ছা মতো এই যে ঘাড়ে এইখানে দিছে তারপরে হচ্ছে মানে মানে আমাকে উপর করে আমার মানে এইখানে ইচ্ছা মতো লাঠি দিছে এইখানে কোমরে এইখানে ইচ্ছা মতো লাঠি মানে ঘুষে দিছে চিকিৎসকরা জানান জিসানের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে কোনো হাড় না ভাঙলেও মূত্রনালীতে রক্ত জমাট বাধায় কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা